এই বছর শুরু হতে চলেছে 150 বছরের মধ্যে সবথেকে বড় সূর্যগ্রহণ। অন্যান্য বছরের মতো এই বছরেও কিন্তু দেশের মানুষেরা বিভিন্ন মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছেন। তার মধ্যেই কিন্তু দেখা যাবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। এই সূর্যগ্রহণ দেখা যাবে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং এই সূর্যগ্রহণ কখন শেষ হবে, তার সাথেই এই গ্রহণের সূতককাল কি রয়েছে এবং শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য জ্যোতিষবিদ তথা বড় বড় গবেষকরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন এবং আপনাদেরকে কি কি নিয়মকানুন মানতে হবে। তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ইতিমধ্যেই সূর্যগ্রহণ নিয়ে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছে জনসাধারণের মধ্যে। এই বছর অর্থাৎ 2023 সালে 20 এপ্রিল, এই দিন রয়েছে বৃহস্পতিবার, বাংলা ডেট অনুযায়ী 6ই বৈশাখ 1430 বঙ্গাব্দ। এই 20 এপ্রিলে কিন্তু হতে চলেছে এই বছরের সব থেকে বড় সূর্যগ্রহণ, যা কিন্তু বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, শিলিগুড়ি, মালদাহ, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দেখা যাবে এই সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায় সূতককাল। এই সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত সকলকেই কিন্তু গ্রহণের নিয়মকানুন পালন করতে হবে অত্যন্ত যত্ন সহকারে। এই সময় আপনারা ছুরি, বটি বা ধারালো যে কোনো বস্তুর থেকে দূরে থাকবেন। তারই সাথেই এই সময় আপনারা কিন্তু ঘর থেকে বেরোবেন না, কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকবেন। এই সময় ঘুমানো একদমই উচিত নয়। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নেবেন এবং স্নান করে যে কোনো দরিদ্র মানুষ বা পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করুন, তাতে কিন্তু আপনার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে পারে। তো এখন আমরা জেনে নিচ্ছি এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে। এই গ্রহণ কিন্তু ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে 20 এপ্রিল বৃহস্পতিবার সকাল 7টা বেজে 4 মিনিটে এবং এই গ্রহণ কিন্তু শেষ হবে দুপুর 12টা বেজে 29 মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে 20 এপ্রিল সকাল 7টা বেজে 34 মিনিটে এবং এই গ্রহণ কিন্তু শেষ হবে দুপুর 12টা বেজে 59 মিনিটে।